কপাটহীন একটা অস্থির ঘরে তার সঙ্গে দেখা। লোহার তৈরি ছোট্ট একটা ঘর, বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগ নেই। ঘরটা শুধু উঠছে আর নামছে, নামছে আর উঠছে। মানুষ ক্লান্ত হয়, এ ঘরের কোনো ক্লান্তি নেই। এরকম একটা ঘরেই বোধ হয় বেহুলার বাসর হয়েছিল, নিশ্ছিদ্র লোহার একটা ঘর। কোনো সাপ সেখানে ঢুকতে পারবে না, হিসিস করে বলতে পারবে না পাপ করো। পৃথিবীর সব আনন্দ পাপে, পূর্ণ আনন্দহীন, উল্লাসহীন। পূর্ণ করবে আকাশের ফেরেশতারা, কারণ পূর্ণ করার জন্যই তাতে তৈরি করা হয়েছে। লোহার সেই ঘরে ঢোকার জন্য সাপটা পথ করছিল, সেই ফাঁকে বেহুলা তার স্বামীকে বললেন, কি হয়েছে, তুমি ঘামছো কেন? আর তখন একটা সুতো সাপ ঢুকে গেল, ফিসফিস করে কোনো একটা পরামর্শ দিতে গেল। বেহুলা সেই পরামর্শ শুনলেন না, বলেই কি লক্ষ্মীন্দরের মূর্তি হলো তার সঙ্গে আমার দেখা কপাটহীন একটা অস্থির ঘরে। ঘরটা শুধু ওঠে আর নামে। আমি তাকে বলতে গেলাম, আচ্ছা শুনুন, আপনার কি মনে হচ্ছে না এই ঘরটা আসলে আমাদের বাসর ঘর? আপনি আর কেউ নন, আপনি বেহুলা। যেই আপনি ভালোবেসে আমাকে কিছু বলতে যাবেন, অমনি একটা সুতো সাপ এসে আমাকে কামড় দেবে। আমাকে বাঁচিয়ে রাখুন, দয়া করে কিছু বলবেন না।